নমস্কার বন্ধুরা, টক্কা ফক্কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি দক্ষিণেশ্বর কালীবাড়ির বিভিন্ন অংশ, আজকে আমরা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক দেখব। দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসা এবং যাওয়ার পথে এই স্কাইওয়াকটি তৈরি করা হয়েছিল সরকারি উদ্যোগে, কেননা যাতে দর্শনার্থীদের আসা যাওয়ায় কোনো ধরনের পরিশ্রম বা যানজটের মুখোমুখি না হতে হয়। স্কাইওয়াকটিতে দর্শনার্থীদের জন্য অত্যাধিক নানান ধরনের সুবিধা করা হয়েছে, যেমন এসকালেটর এখানে আছে, তেমনি লিফটের ব্যবস্থাও এখানে আছে। দক্ষিণেশ্বরে আচারের দোকান কিন্তু খুবই বিখ্যাত, তাই এখান থেকে আমি কিছু আচার নিয়ে নিলাম বাড়ির জন্যে। নানান ধরনের দোকান আছে এবং বহু মানুষ সেখান দিয়েই যাতায়াত করেন। আর এই নিচের রাস্তাটি, স্কাইওয়াকের নিচে, সেটি গাড়ি চলাচলের জন্য রাখা হয়েছে, তাই এত নির্জন।
সন্ধে হয়ে এসেছে বলে আকাশের রংটা কি সুন্দর হয়ে আছে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দক্ষিণেশ্বর স্কাইওয়াকটি দেখালাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজ তাহলে আসি বন্ধুরা, বাই বাই।